নমস্কার, আমি সত্যজিৎ সরকার আর আপনারা দেখছেন শিক্ষামন্দির ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন প্রাইমারির একটি ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য নোটিশ জারি হয়েছে। বিগত 23/12/2020 তারিখে নোটিশটি জারি হয়েছে। 16,500 জনের একটি ভ্যাকান্সিতে নিয়োগ হবে, যার ইন্টারভিউ 10 থেকে 17 জানুয়ারি হবে। এর জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করা যাবে 23/12/2020 থেকে শুরু করে 17/1/2021 পর্যন্ত। কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবেন না। কারা পারবেন, এর কয়েকটি শর্ত আছে। প্রথম শর্ত, টেট 2014 অর্থাৎ প্রাইমারির দ্বিতীয় টেটে আপনাকে কোয়ালিফাই করে থাকতে হবে। এটি সবচেয়ে বড় শর্ত। প্রথম টেট হয়েছিল প্রাইমারির জন্য 2012 সালে, আর দ্বিতীয় হয়েছিল 2014 সালে। কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তৃতীয় টেট হবে জানুয়ারি মাসের 31 তারিখে, 2021-এর জানুয়ারির 31 তারিখে। এখন দেখার বিষয় সেই টেট ওই নির্ধারিত দিনে হয় কি না, কারণ অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। সে ব্যাপারে অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আজ কথা হচ্ছে কেবল 2014-তে যারা টেট কোয়ালিফাই করেছে তাদের জন্য যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে জারি হয়েছে সে বিষয়ে। তাহলে 16,500 জনের ভ্যাকান্সিতে নিয়োগ হবে, বিজ্ঞপ্তিটি জারি হয়েছে 23/12/2020 তারিখে এবং ইন্টারভিউ হবে 10 থেকে 17 জানুয়ারি 2021। এই সময়ে অ্যাপ্লাই করা যাবে 23/12/2020 থেকে 17/1/2021 পর্যন্ত, এবং অ্যাপ্লাই করতে পারবেন যারা টেট 2014 কোয়ালিফাই করেছেন তারা। শুধু এই একটি মাত্র শর্ত পূরণ করলে হবে না, দ্বিতীয় শর্ত হচ্ছে 23/11/2020 থেকে 1/12/2020 পর্যন্ত একটি স্ক্রুটনির জন্য ফর্ম ফিল আপ করা হয়েছিল। তো যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তারাই আগামী প্রক্রিয়ায়, অর্থাৎ যে প্রক্রিয়াটি এখন চলছে সেইটাতে, সেই ফর্ম ফিল আপটাতে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ প্রথম শর্ত, আপনাকে টেট 2014 কোয়ালিফাইড হতে হবে। দ্বিতীয় শর্ত, 23/11/2020 থেকে 1/12/2020 পর্যন্ত স্ক্রুটনির জন্য যে একটি ছোট্ট ফর্ম ফিল আপ হয়েছিল সেটাতেও অংশগ্রহণ করে থাকতে হবে। এবং তৃতীয় শর্ত হচ্ছে যে আপনাকে বিএড অথবা ডিএলএড কোয়ালিফাইড হতে হবে। বাকি প্রাথমিক শিক্ষক হতে গেলে আর যা যা যোগ্যতার প্রয়োজন হয়, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে 50% বা গ্র্যাজুয়েশনের 50%, এগুলো সমস্তগুলো একই। তো ওয়েবসাইট কোথায়, আবেদন কোথায় করা যাচ্ছে? আবেদন করা যাচ্ছে প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org এবং wbbprimaryeducation.org, এই দুটো ওয়েবসাইটে। অ্যাপ্লিকেশান ফিস নিচ্ছে 200 টাকা জেনারেলদের জন্য, আর SC ST OBCদের জন্য 50 টাকা। আচ্ছা, এখন এই পুরো প্রক্রিয়া সম্পর্কিত যদি কোনো দ্বিধা প্রশ্ন তৈরি হয় তাহলে একটি অফিসিয়াল হেল্পলাইন নাম্বারও প্রাইমারি বোর্ড জারি করেছে, নাম্বারটি 8902081201। এখন একটি বড় প্রশ্ন, অনেকগুলো ক্যান্ডিডেটের এই অ্যাপ্লিকেশান করতে গিয়ে, অ্যাপ্লাই করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন বলে তারা জানিয়েছেন। কী সেই সমস্যাগুলি, একটু করে আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এবং এখনও অনেকগুলো সমস্যা আছে যেগুলোর সমাধান আমরাও খুঁজে পাইনি, তো যেগুলো পেয়েছি সেই সমস্যাগুলো একটু করে হিন্টস দেওয়ার চেষ্টা করছি জাস্ট। প্রথম সমস্যা, মানে বেশিরভাগ ক্যান্ডিডেট এটাই সমস্যা নিয়ে এসছেন, যারা বলেছেন যে আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে। এখন এই রিজেক্ট হওয়ার কারণটা কী? তো প্রথম কারণ হচ্ছে ডাটা মিসম্যাচ, অর্থাৎ ইনভ্যালিড ট্রেনিং ডিটেলস হতে পারে। ডাটা মিসম্যাচ মানে 2014 সালে আপনি যে টেট কোয়ালিফাই করেছিলেন সেই সময় যে যে ডাটা দিয়েছিলেন এখন বর্তমানে যেগুলো দিচ্ছেন সেগুলো তার সঙ্গে ম্যাচ করছে না, অথবা আপনি যে ইতিমধ্যেই হয়তো ট্রেনিং করেছেন বা আগেও করে হতে পারেন, তো সেই যে ট্রেনিং সম্পর্কিত তথ্য আপনি দিচ্ছেন সেটি হয়তো সঠিক নয়। এই কারণে, অর্থাৎ ডাটা মিসম্যাচের কারণে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। বয়সের কারণে রিজেক্ট হতে পারে,
rejection because date of birth not within valid range অর্থাৎ 1/1/2020 তারিখে আপনাকে এই আবেদনে আবেদন করার জন্য 1/1/2020 তারিখে 40 বছরের মধ্যে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এসসি এসটি ওবিসি রা যেমন ছাড় পান তেমন পাবেন যদি 1/1/2020 তে আপনার বয়স 40 বছরের বেশি হয়ে গিয়ে থাকে তাহলে আপনি এই ফর্মটা আর ফিলআপ করতে পারবেন না তৃতীয় কারণ হচ্ছে যেটা ভিডিওর শুরুতেই বললাম যে 23/11/2020 থেকে 1/12/2020 পর্যন্ত যে স্ক্রুটনির জন্য ছোট্ট একটা ফর্ম ফিল আপ হয়েছিল প্রাইমারির অফিসিয়াল ওয়েবসাইটে হতে পারে আপনি 2014 সালে টেট কোয়ালিফাই করেছেন কিন্তু সেই স্ক্রুটনিতে অংশগ্রহণ করেননি অর্থাৎ সেই ফর্ম ফিল আপটা করেননি যার জন্য আপনাকে এবার আর সুযোগ দেওয়া হচ্ছে না আমাদের কাছে যতদূর খবর আছে এরকম অনেক ক্যান্ডিডেট আছেন যারা 2014 তে টেট কোয়ালিফাইড করেছেন ইতিমধ্যেই ট্রেনিং কমপ্লিট করেছেন কিন্তু তারা কোনো কারণবশত স্ক্রুটনি করতে পারেননি অর্থাৎ নভেম্বরে যে ফর্ম ফিল আপটা হয়েছে সেইটাতে অংশগ্রহণ করতে পারেননি যার ফলে তারা বর্তমানেও সেই এখন যে ফর্ম ফিল আপটা চলছে সেটাতেও অংশগ্রহণ করতে পারছে না তার কারণ এখন আপনি ওই ফর্ম ফিল আপে ঢুকতে গেলে আপনাকে ওই স্কুটনির আইডি চাইছে এবং টেটের রোল নাম্বার চাইছে তো ওই আইডি না থাকলে আপনি ঢুকতেই পারছেন না তো এই রকম অবস্থায় করণীয় কি আপনারা প্রাইমারি বোর্ডের কাছে মেল করতে পারেন সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন দিতে পারেন সবটাই নির্ভর করবে প্রাইমারি বোর্ডের বিবেচনার উপরে পরের প্রবলেম হচ্ছে যে যারা বিএড বা ডিএলএড করছেন তাদের অর্থাৎ যারা অ্যাপিয়ারিং তাদের অনেকেরই অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে বলে জানা গেছে আবার অনেকে ফাইনাল ইয়ার স্টুডেন্ট বলেছেন যে তারা অ্যাপ্লিকেশন করতে পেরেছেন তো এরকম একটা মোটামুটি সিদ্ধান্তে আসা গেছে অফিসিয়াল নিউজ নয় এটা আনঅফিসিয়ালি মোটামুটি এটুকু বোঝা গেছে যে যারা ফাইনাল ইয়ার আছেন তাদেরকে হয়তো কনসিডার করা হয়েছে বাকিদেরকে হয়তো করা হয়নি পরের প্রবলেম হচ্ছে মানি পেড প্রবলেম অর্থাৎ আপনি যখন টাকা দিচ্ছেন টাকা কেটে নিচ্ছে অথচ সেটা সাকসেসফুলি সাবমিট হচ্ছে না তো আপনি সেটা দেখে নিন যে আপনার যে টাকা কেটেছে সেটা সাকসেসফুলি সাবমিট হয়েছে কি হয়নি কারণ আপনি ভাববেন যে টাকা তো কেটেই নিয়েছে তো ফলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি টাকা হয়তো কোনো কারণে কেটে গেছে সেটা কিন্তু অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে সাবমিট হয়নি কিছুদিন পরে দেখবেন টাকা রিফান্ড চলে এসেছে তো সেইটা আপনাদেরকে একটু খেয়াল রাখা দরকার নেক্সট যে কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে সেটা হচ্ছে যে বিএড আছে বিএড বাট নট হ্যাভিং 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন ফর জেনারেল ক্যান্ডিডেট অর 45% মার্কস ফর রিজার্ভ ক্যাটাগরি আপনি বিএড করেছেন কিন্তু 50% নাম্বার হয়তো আপনার গ্র্যাজুয়েশনে নেই কিংবা 45% নাম্বার যদি আপনি রিজার্ভেশনের আওতায় থাকেন তাহলে সেটা আপনার গ্র্যাজুয়েশনে নেই যার জন্য আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে তো অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার মোটামুটি এই কয়েকটা কারণ আমরা খুঁজে এনেছি আরও অনেকগুলো কারণ আছে আরও অনেকে জানিয়েছেন যে আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে সেগুলো যদি খুঁজে পাই কেন রিজেক্ট হয়েছে তাহলে আপনাদের সামনে তুলে ধরব এখন একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে আগামী 10 তারিখ থেকে 17 জানুয়ারি হাতে আর বেশি দিন সময় নেই সেই দিনগুলোতে ইন্টারভিউ হবে 10 থেকে 17 জানুয়ারি এর মধ্যে যে কোনো একটা দিন আপনাকে ইন্টারভিউ দিতে হবে নোটিশ যে আছে সেই নোটিশে শব্দগুলো যেগুলো আছে ইন্টারভিউ অর ভাইবা ভোকা অ্যান্ড অ্যাপ্টিটিউড টেস্ট কোথাও পার্সোনালিটি টেস্ট শব্দটির উল্লেখ নেই তো কেমন হয় এই ইন্টারভিউ বা ভাইবা ভোকা এবং অ্যাপ্টিটিউড টেস্ট এর জন্য কেমন প্রস্তুতি নেওয়া দরকার অনেকেই মনে করেন ইন্টারভিউয়ে তেমন কোনো প্রস্তুতি লাগে না যা জানা আছে সেখান থেকে বললেই হলো এর চেয়ে ভ্রান্ত ধারণা আর হতে পারে না একটিমাত্র ইন্টারভিউ আপনার সারা জীবনকে বদলাতে পারে যাদের কাছে এই চাকরিটি বড়ই আকাঙ্ক্ষিত তাদের উচিত খুব ভালোভাবে প্রস্তুতি নেওয়া প্রস্তুতির খামতি থাকলে হাতছাড়া হতে পারে আপনার স্বপ্নের চাকরিটি তো কিভাবে ইন্টারভিউ নিতে হবে কোথা থেকে প্রশ্ন হতে পারে আর কি কি মেনে চলা উচিত যাবতীয় খুঁটিনাটি নিয়ে আমরা একটি ওয়েবিনারের আয়োজন করেছি গুগল মিটের মাধ্যমে ওয়েবিনারটি হবে আগামী 2 জানুয়ারি 2 জানুয়ারি বিকেল 3টার সময় তো নিচে ডিসক্রিপশানে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দেবো আপনারা ওই গ্রুপে জয়েন করুন বাকি তথ্য ওয়েবিনার সম্বন্ধে সেইখানে পেয়ে যাবেন এ প্রসঙ্গে একটা আরও কথা বলে রাখি সেটা হচ্ছে যে
গুগল মিটের নিজস্ব একটা সীমাবদ্ধতা আছে, তো একটা নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থী তার মধ্যে যুক্ত হতে পারবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও নিজস্ব সীমাবদ্ধতা আছে, তো সেই সংখ্যা পেরিয়ে গেলে কিছুতেই আমরা তার চেয়ে বেশি সংখ্যায় মানুষকে গুগল মিটেও নিতে পারবো না, হোয়াটসঅ্যাপ গ্রুপেও নিতে পারবো না। তো আপনারা আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতেই গুগল মিটে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবেন। পরবর্তীতে চেষ্টা করব যদি ইন্টারভিউয়ের প্রিপারেশান নিয়ে ইউটিউবে কোনো ভিডিও দেওয়া যায় তাহলে খুব ভালো হবে, সেটা চেষ্টা করব নিশ্চয়ই। আর যারা আপনারা অনেকবার জানতে চেয়েছেন যে প্রাইমারি, যে নতুন প্রাইমারির বিজ্ঞপ্তি হবে বা আপার প্রাইমারি যে সমস্ত বা 9-10 বা 11-12 স্টাডি ম্যাটেরিয়ালসের কথা, তো বর্তমানে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারির স্টাডি ম্যাটেরিয়ালস দিচ্ছি। বিশদে জানার জন্য নিচে যে নাম্বারটি স্ক্রল হচ্ছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আর আরেকটি খুশির খবর, সেটা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি হয়তো এক দুদিনের মধ্যেই ইউটিউবেই প্রাইমারির প্রিপারেশানের জন্য ক্লাস নিয়ে আসছি, অনলাইন ক্লাস। তো আশা করি যাদের প্রয়োজন তারা আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।